ঘুষ না দেওয়ায় নতুন মিটার সরবরাহ না করার অভিযোগ উঠেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়ানগঞ্জ সাব জোনাল অফিসের বিরুদ্ধে। ফলে বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হচ্ছেন দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চরখারচরের কয়েকশো গ্রামবাসী। তবে অভিযোগ অস্বীকার করেছে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মইনুল হাসান। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঘাড়িপাড়া, আকন্দপাড়া ও চখারচরে ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ কাজ শেষ হয় কয়েক বছর আগে। তিন বছর আগে বিদ্যুৎ সংযোগের জন্য তিন গ্রামের ৩৪৬ জন গ্রাহক ৫,০০০ করে টাকা জমা দেন। নতুন মিটার নিতে সরকার নির্ধারিত ৪৫০ টাকা জমা দেওয়ার কথা থাকলেও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মীর আবু জামান গ্রাহকদের কাছে মিটার প্রতি অতিরিক্ত আরও ৫০০ টাকা করে ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না পাওয়ায় আটকে দেওয়া হয় মিটার সরবরাহের কাজ। প্রতিবাদে গ্রামবাসী পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করলেও টনক নড়েনি প্রশাসনের। আমরা ব্যাংকডাপ করে গেছি, ব্যাংকডাপের যা টাকা লাগে তাই আমরা দিছি, অতিরিক্ত টাকা ৫০০ টাকা ওরা চাইতেছে। আমরা দীর্ঘ এক বছর যাবার টাকা দিয়েছি কিন্তু আমাদের কাছে এজেম স্যার আমাদের সাক্ষর দিচ্ছে না। জামানত টাকা যেটা দরকার ৪৫০০ টাকা, তারা না চায় সেটা ৫৫০ টাকা চাচ্ছে। তার জন্য আমরা এত করে দুই দিন ঘুরছি, আজকেও সকাল ১০টা থেকে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মীর আবু জামান অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার পানি নেমে গেলে গ্রাহকদের নতুন মিটার সরবরাহ করা হবে। অর্থের বিনিময়ে আমরা কোনো কাজ করি না, আমি এবং আমার অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী যদি আমার ন্যূনতম কোনো অর্থনীতি লেনদেনের সাথে জড়িত থাকে, আমি সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঘুষ বাণিজ্য বন্ধ এবং দ্রুত সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন দেওয়ানগঞ্জ উপজেলার ভুক্তভোগী তিন গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।